স্বপ্ন বুননের গল্পের মাধ্যমে আমরা জানবো একজন উদ্যোক্তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। আমার সামনে যদি একটা ওয়াল এসে পড়ে, আমি তখন যদি জিজ্ঞেস করার প্রতিবন্ধকতা কি, সবাই বলবে ভাই সামনে ওয়াল, যেতে পারতেছি না। আমি বলবো না প্রতিবন্ধকতা, আমি নিজে আমি ওয়ালকে টপকানো শিখি নাই। একটা উদ্যোক্তা যখন কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে, তখন কোনো বাধাই আসলে মানে তাকে দমাতে পারে না। গুটিপাকে 10 বছর পরে দেখতে চাই, গুটিপা আরও ভালো করছে, ই কমার্স কিন্তু আরও বড় হবে। মানে এটা কিন্তু এরকম না একজন দুইজন প্লেয়াররা মিলে পুরো কুরিয়ার এটা হ্যান্ডেল করবে। সো কনসিডারিং দ্যাট, আমার মনে হয় আমাদের মতো আরও উদ্যোক্তা দরকার, নতুন নতুন ইনোভেশন দরকার। উদ্যোক্তাদের গল্প, স্বপ্ন ও পথ চলা নিয়ে এনিগমা টিভির বিশেষ আয়োজন স্বপ্ন বুননের গল্প দেখুন প্রতি সোমবার রাত 8টায় এনিগমা টিভির ফেসবুক, ইউটিউব এবং ওয়েবসাইটে।